সোমবার কৃষ্ণসাগরের ওপরে রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাজ্যের তিনটি বিমানকে ধাওয়া করে মস্কোর যুদ্ধবিমান। এদের মধ্যে একটি ব্রিটিশ রয়্যাল ও দুটি টাইফুন ফাইটার ছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। একই দিন ইউক্রেনীয় সেনাদের মোতায়েন করা একাধিক সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করে দেওয়ার দাবিও করেছে রাশিয়া। এতে কিয়েভ বাহিনীর গোলা বারুদ, সাজোয়াজান, মার্কিনদের দেওয়া স্বচালিত হাউইৎজার সহ আরও অনেক যুদ্ধের সরঞ্জাম ধ্বংস হয় বলে জানা গেছে। এদিকে কিয়েভ জানায়, গেল ২৪ ঘন্টায় মস্কোর সেনাদের বিরুদ্ধে ৩০টির বেশি সম্মুখ যুদ্ধের মুখোমুখি হয় তারা। এ সময় মস্কোর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গ্রাম রিভনোপলি পুনরুদ্ধারের কথাও জানায় দেশটির সামরিক বাহিনী। শুধু তাই নয়, রুশ সেনাদের প্রতিহত করতে কিয়েভ বাহিনী সব দিক থেকে অগ্রসর হচ্ছে বলে জানায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার স্থানীয় সময় ভোরে বাল্টিক সাগরে কৌশলগত ফাইটার জেট মহড়া চালিয়েছে রাশিয়া। মূলত যুদ্ধ পরিচালনা, নিজেদের সক্ষমতা জানান দেয়া, ক্রুদের দক্ষতা পরীক্ষার লক্ষ্যে এ মহড়া চালানো হয় বলে নিশ্চিত করেছে মস্কো। মৌসুমী সাথী, সময় সংবাদ।